আগে আব্বার আমি কি সুন্দর চুরি করে বাড়ি ফিরতাম, আব্বা বলল বেশালাল বাতিয়ে জ্বলল। এখন তো মানুষ সারা রাত না ঘুমিয়ে মোবাইল ঘাটাঘাটি করে, এই জন্যই তো তোমাকে বুদ্ধিটা দিয়েছি, বুদ্ধিটা কিন্তু খারাপ না। চলো দেখি কি অবস্থা দাঁড়ায়, কিন্তু কেমন যেন ভয় ভয় করছে। এত বছর ধরে চুরি করে এখনো তোমার ভয় কাটাতে পারোনি, তাহলে তুমি কেমন চোর? চোর বলবো না, বাপ দাদা চুরি করে গিয়েছে এখন আমি করছি, এটা হলো ফ্যামিলি বিজনেস। তাহলে ভয় পাচ্ছ কেন? আগে এত ভয় পাইনি, তোমার সঙ্গে নতুন তো তাই ভয় ভয় লাগছে। চলো দেখি কি হবে দেখা যাক। ভয় পেও না তো, এত বছর চুরি করে মানে এত বছর ব্যবসা করে এখন ভয় পেলে চলবে না। আমি যেমন ভাবে বলেছি ঠিক সেই ভাবে করবা। আর হ্যাঁ, বেশি সময় পাবে না কিন্তু, বড় জোর 5 মিনিট। আমাকে নতুন পেয়েছ, বড় জোর 2 মিনিট লাগবে। তাহলে তো কোনো কথাই নাই, চলো তাহলে, অনেক দেরি হয়ে গেছে, কখনই বা চুরি করবো কখনই বা ফিরে আসবো। আরে এ ব্যাগটা কেন? আরে কেউ যদি দেখে ফেলে তাহলে ভাববে তুমি আমার জন্য এসেছো, যুক্তিটা তো মন্দ না। ঘুমায়নি তো, চলো ফিরে যাই। ধর ফিরে যাওয়ার জন্য এসেছি নাকি? কেমন যেন ভয় ভয় করছে, যদি ধরা পড়ে কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যাও তুমি। রফিক সাহেব, ও রফিক সাহেব, বাড়িতে আছেন নাকি? আমি জয়া, শহর থেকে এসেছি। আপনি কি রফিক সাহেব? না, আমি আজমল। ও আচ্ছা, একটু রফিক সাহেবকে ডেকে দিবেন। এখানে রফিক নামের কেউ থাকে না। এটা রফিক সাহেবের বাড়ি না? না, এটা আমার বাড়ি। আপনি ভুল ঠিকানা চলে এসেছেন। ওই বাজারের মোড়ে একজন দেখিয়ে দিল এটা রফিক সাহেবের বাড়ি বলে। আসলে রফিক নামে আমার একটা চাচা ছিল। অনেক আগুতেই মরে গেছে, কারা আপনাকে এই বাড়ি দেখিয়ে দিল সেটা তো বুঝতে পারছি না। আমি আসলে লজ্জিত, দুঃখিত আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য। আপনি যখন চলে এসেছেন রাত্রেবেলা আমার বাড়ি থাকতে পারেন, কোনো অসুবিধা নয়।